বরিশালের ছেলে জার্মানি বউ বিয়ে করছে। আমাদের কাছে এটা খুবই যে বরিশালের ছেলে জার্মানি বউ বিয়ে করছে, আর আমরা তো কখনো এরকম ভাবে দেখিও নাই, এই ফার্স্ট দেখছি। আমরা খুবই এটা ইন্টারেস্টিং যে এটা দেখতে পারছি। যা ভাষায় প্রকাশ করতে পারছি না, তার যেই রকম মন মানসিকতা সেরকম চলাফেরা আচার আচরণ এবং আমাদের খুব সম্মান শ্রদ্ধা করে, তারই উদ্দেশ্যে আজকে আমি তারই আনন্দ দেওয়ার জন্য যত প্রকার প্রক্রিয়া আমি করার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমি আমার একটা মনেরই ছিল যে আমি বড় একটা আয়োজন করবো, আজকে আমি আয়োজনে সাকসেসফুল। প্রায় আমার স্টুডেন্টে ছিল 22-25, আমি সত্যিকারে 3000 লোকের আয়োজন করছি, যাতে মানুষ আমার কথাই যে মানুষ যেভাবে তৃপ্তিভাবে খাইতে পারে সেইভাবে আমি খাওয়া, আলহামদুলিল্লাহ আমি সব মিলিয়ে অনুষ্ঠানে সাকসেসফুল। আপনি বাঙালি, আপনার যত আত্মীয় স্বজন যারা দাওয়াতি তারাও বাঙালি, বিদেশি বউ সে বাঙালিদেরকে কীভাবে মেনে নিয়েছে? খুব সুন্দরভাবে মেনে নিয়েছে সে। এই যে আমার ছেলের যদিও ছেলের বউ যদিও জার্মানি, সে বাংলাদেশে আসার পর আমাদের সবাইকে আপন করে নিয়েছে, আমাদের ফ্যামিলিগতভাবে আপন করে নিয়েছে, পাড়া প্রতিবেশীকেও আপন করে নিয়েছে, এবং সে বাংলাদেশকে অত্যন্ত পছন্দ করে এবং ভালোবাসে সে প্রকাশ করছে যে আমি প্রতি বছরই বাংলাদেশে আসবো। কত টাকার রান্না করছেন আপনি? আজকে 65 টাকা আমি আনছি।
বিয়ের পরে এখন অনুষ্ঠান, বউ ভাত অনুষ্ঠান আমরা বরিশালে মানে ছেলের বাবার বাড়িতে আর কি অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করছি, এবং প্রায় আমরা এক সপ্তাহ ধরে মানে অনেক এক্সাইটেড একটা ব্যাপার, ঠিক আছে? এত লোক, এত মানুষ সব সময়ের জন্যই মানে লেগেই আছে, লেগেই থাকতেছে। এবং আপনারা আরও জানেন যে ঢাকা থেকে আমরা হেলি যোগাযোগে বরিশালে নিয়ে আসছি এই বউকে, ঠিক আছে? এবং নামার পরে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে আমরা নিয়ে আসছি, এবং এটা নিয়ে আমরা আত্মীয় স্বজন যারা আছে সবাই খুব এক্সাইটেড এবং খুব আনন্দিত, সবাই অনেক মজা করছে, ঠিক আছে? আমার মনে হয় আপনারা অনেক মজা পাইছেন, বা যারা দেখতে আসছে এলাকার গণ্যমান্য বা সিনিয়র জুনিয়র যাই বলেন সবাই অনেক মজা করছেন।